তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে মোট তল আছে হচ্ছে পাঁচটা। পাঁচটার ভিতরে নিচের দিকের যে তলটা অর্থাৎ মেঝেটা ওইটাকে আমরা বলতেছি আনুভূমিক তল। কি তল? আনুভূমিক তল। আর চারদিকে যে চারটা তল, একপাশে একটা, এপাশে একটা, এপাশে এপাশে, মোট চারটা, ওইগুলোকে বলতেছে উলম্ব তল। এই আনুভূমিক তলের ক্ষেত্রফল এবং উলম্ব তলের ক্ষেত্রফল আলাদা আলাদা হবে, এবং আনুভূমিক তলের ক্ষেত্রফল আর উলম্ব তলের ক্ষেত্রফল আমাদেরকে যোগ করতে হবে। যোগ করে আমরা মোট কতটুকু ক্ষেত্রফল হয় সেটুকু বের করতে হবে, আর সেটুকুর সাথে আমি গুণ করব 12.50। তাহলেই আমি পেয়ে যাব মোট কত টাকা খরচ হবে যদি পুরোটুকুকে আমি সীসার পাত লাগাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এ আনুভূমিক তল, উলম্ব তল, এগুলোর ক্ষেত্রফলটাই বা পাবো কীভাবে? কীভাবে পাবো সেটা অঙ্কতেই দেখব। তাহলে চলো অঙ্ক শুরু করে দিই। প্রথমে যে খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে, এটি দশমিক নয়, এটি হচ্ছে কমা, মাথায় রাখতে হবে। এই 28,900 লিটার থেকে আমি সম্পূর্ণটার আয়তন বের করে আনব। কীভাবে লিখে ফেলা যাক তাহলে। আমরা জানি 1,000 লিটার, আমরা জানি 1,000 লিটার সমান সমান 1 ঘনমিটার, 1,000 লিটার সমান সমান 1 ঘনমিটার। সুতরাং 28,900 লিটার, 28,900 লিটার, 28,900 লিটার কত হবে তোমরা খুব সহজে বুঝতে পারছো। এই 28,900 লিটার হবে 28,900, এটিকে ভাগ করবো আমরা 1,000 দ্বারা, তাহলে পেয়ে যাব ঘনমিটার। তাহলে এখন 28,900 লিটারকে তুমি যদি 1,000 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? আমরা এটা ক্যালকুলেটারে খুব সহজেই দেখিয়ে নিতে পারি। 28,900 ভাগ 1,000, আমরা দেখতে পাচ্ছি এখানে পাবো 28.9 ঘনমিটার, 28.9 ঘনমিটার। আর এটি হচ্ছে এই যে পুরো চৌবাচ্চাটির আয়তন। চলো লিখে ফেলি তাহলে। সুতরাং চৌবাচ্চার আয়তন 28.9 ঘনমিটার। খেয়াল করে দেখো এই চৌবাচ্চাটির আমরা আয়তন বের করার পর এখানে গভীরতা বা উচ্চতা দেওয়া রয়েছে। আমি যদি এখন এই গভীরতাটা বা উচ্চতাটা দিয়ে ভাগ দিই, আয়তনকে যদি এটা দিয়ে ভাগ দিই, তাহলে কি পাবো? তাহলে পাবো এই চৌবাচ্চার ক্ষেত্রফল। তাহলে চলো বের করে ফেলি, দেয়া আছে। আগে গভীরতাটুকু লিখে নিচ্ছি, দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা 2.5 মিটার। সুতরাং চৌবাচ্চার ক্ষেত্রফল, চৌবাচ্চাটির ক্ষেত্রফল আমরা বের করছি, 28.9 কে ভাগ করছি 2.5 দ্বারা, এবং এতে যে ক্ষেত্রফলটি আসবে সেটি আসবে বর্গমিটার এককে। আমরা দেখিয়ে নিচ্ছি 28.9 কে যদি 2.5 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? এখানে পাবো 11.56 বর্গমিটার। তোমরা বুঝতেই পারছো আমরা এই মাত্র যে ক্ষেত্রফলটি বের করেছি এটি হচ্ছে আনুভূমিক তলের ক্ষেত্রফল। কিন্তু এই আনুভূমিক তলের ক্ষেত্রফলটি দিয়ে আমার হবে না, আমার উলম্ব তলের ক্ষেত্রফল কত সেটাও জানতে হবে। তার জন্য দৈর্ঘ্যপ্রস্থ আলাদা করে জানতে হবে। এখন দৈর্ঘ্যপ্রস্থ আলাদা করে কীভাবে জানবো সে উপায়টিও এখানে লেখা রয়েছে। কারণ বলেছে বর্গাকৃতি খোলা চৌবাচ্চা, সুতরাং এই যে চৌবাচ্চাটার কথা বলছি এটা বর্গাকৃতি, এটা দৈর্ঘ্য আর প্রস্থ সমান। দৈর্ঘ্য আর প্রস্থ যদি সমান হয় তাহলে আমি যদি এই 11.56 কে রুট ওভার করি বা 11.56 যদি বর্গমূল নির্ণয় করি তাহলেই আমি এই চৌবাচ্চার দৈর্ঘ্য কিংবা প্রস্থ, দুটোই যেহেতু সেম, দৈর্ঘ্য কিংবা প্রস্থ জানতে পারবো। তাহলে চলো বের করা যাক। সুতরাং চৌবাচ্চার দৈর্ঘ্য সমান প্রস্থ সমান রুট ওভার অফ 11.56, এখন আর বর্গমিটারে থাকবে না, চলে আসবে মিটারে। আর এটাকে যদি আমরা রুট ওভার করি, 11.56 কে রুট ওভার করলে আমরা পাবো 3.4। বুঝতেই পারছো আমার এখানে এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে
দৈর্ঘ্য 3.4, প্রস্থ 3.4। এ পর্যায়ে তাহলে নিচে লিখে ফেলা যাক, প্রথমে আনুভূমিক তলের ক্ষেত্রফল 11.56, আনুভূমিক তলের ক্ষেত্রফল সমান 11.6 বর্গমিটার লিখে ফেললাম। চৌবাচ্চার আনুভূমিক তলের ক্ষেত্রফল হচ্ছে 11.56 বর্গমিটার। সহজে বোঝার জন্য এই আনুভূমিক তল মানে কি, আনুভূমিক তল মানে হচ্ছে যে চৌবাচ্চাটা সেটার ফ্লোরটা বা মেঝেটা, সেই মেঝের ক্ষেত্রফল হচ্ছে 11.56। এখন দরকার হচ্ছে চারদিকে যে চারটা দেওয়াল আছে সেই দেওয়াল বা উলম্ব তলের ক্ষেত্রফল। তাহলে চলো পাশে লিখে ফেলি, পাশে লিখছি এখানে চৌবাচ্চার উলম্ব তল আছে চারটি, সুতরাং চৌবাচ্চার উলম্ব তলের মোট ক্ষেত্রফল এক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে মোট শব্দটার দিকে। এখানে কিন্তু আমি একটা উলম্ব তলের ক্ষেত্রফল বের করছি না, আমি চারটা উলম্ব তলের ক্ষেত্রফলই একসাথে মোট আকারে বের করে ফেলছি। সেটা কীভাবে সম্ভব? প্রথমত আমি যদি উলম্ব তলের ক্ষেত্রফলটা বের করছি, এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে না, এখানে হবে দৈর্ঘ্য গুণ উচ্চতা বা গভীরতা। দৈর্ঘ্য গুণ গভীরতা, দেওয়াল যেহেতু চারটা গুণ চার, তাহলে প্রথমে দৈর্ঘ্য বা প্রস্থ এখানে যেহেতু সেম 3.4, এর সাথে গুণ করব গভীরতা, হচ্ছে 2.5, আর এর সাথে গুণ করব 4, যেহেতু দেওয়াল হচ্ছে চারটা বর্গমিটার করে ফেললাম। এবার এই তিনটা আমরা ক্যালকুলেটার গুণ করে ফেলবো, 3.4 গুণ 2.5 গুণ 4, 3.4 গুণ 2.5 গুণ 4, তাহলে এখানে পাবো 34, এখানে আমরা পাচ্ছি 34 বর্গমিটার। এখন তাহলে উলম্ব তলের মোট ক্ষেত্রফল জানি, আনুভূমিক তলের ক্ষেত্রফল জানি, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চার জন্য মোট ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে পারবো। তাহলে বের করে ফেলা যাক সম্পূর্ণ চৌবাচ্চার ক্ষেত্রফল, ক্ষেত্রফল খুব সহজ 11.56 সাথে 34 যোগ করব, একক হবে বর্গমিটার, যোগ করে পাব 34 যোগ 11.56, যোগ করে পাচ্ছে 45.56 বর্গমিটার, 45.56 বর্গমিটার। খেয়াল করে দেখো, এক বর্গমিটারে এখানে খরচ হয়ে হচ্ছে 12.50 টাকা, আর আমার মোট ক্ষেত্রফল হচ্ছে 45.56। তাহলে লিখে ফেলা যাক এক বর্গমিটারে খরচ 12.50 টাকা, সুতরাং 45.56 বর্গমিটারে খরচ 12.50 গুণ 45.56 টাকা। তাহলে এবার আমরা গুণ করছি 45.56 গুণ 12.50, গুণফলটি পাবো 569.5 টাকা, আর এটি হচ্ছে আমার উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, বুঝতেই পারছো আমার অঙ্কটি শেষ, অঙ্কটি কীভাবে করেছি খুবই সহজ। প্রথমে আমাদেরকে যেহেতু বলেছে খোলা চৌবাচ্চা, এই চৌবাচ্চার আনুভূমিক তলের ক্ষেত্রফল বের করতে হবে, উলম্ব তলের ক্ষেত্রফল, দুটি যোগ করে বের করতে হবে মোট কতটুকু ক্ষেত্রফল হয়, আর সে মোট ক্ষেত্রফলটুকুকে গুণ দিতে হবে 12.50 দ্বারা। কেননা এক বর্গমিটার সীসা লাগাতে খরচ হয় 12.50, তাই
সম্পূর্ণ যে ক্ষেত্রফল 45.56 বর্গমিটার, এটুকু সীসা লাগাতে কত খরচ হবে সেটি বের করতে হবে। আমরা উত্তরটি বের করে ফেলেছি, আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে, দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে।